এই মাদ্রাসার সার্বিক উন্নতি কল্পে আগামী একুশে ফেব্রুয়ারি আটই ফাল্গুন তথা আগামী বুধবার সকাল সাতটা হইতে দুপুর দুইটা পর্যন্ত বাৎসরিক সারে সবাব ও পাগরি প্রদান অনুষ্ঠান আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাকু আলহামদুলিল্লাহ আম্মা বাদ। প্রিয় দেশবাসী কাছে এবং দূরে সমস্ত দিনী ভাইদেরকে রোহনডা সিদ্দিকী মাহমুদিয়া খারজিয়া মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম আপনারা সকলে জানেন রোহনডা সিদ্দিকি মাহমুদিয়া খারুজিয়া মাদ্রাসা আপনাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে বেশ সুনামের সঙ্গে জাতির ক্ষেত দি তালিমের ব্যবস্থা করে আসছে আলহামদুলিল্লাহ আমাদের এই মাদ্রাসার সার্বিক উন্নতিকল্পে আগামী একুশে ফেব্রুয়ারি আটই ফাল্গুন তথা আগামী বুধবার সকাল সাতটা হইতে দুপুর দুইটা পর্যন্ত বাৎসরিক সারের স্বভাব ও পাগড়ি প্রদান অনুষ্ঠান এই উপলক্ষে আমি এই ভিডিও বার্তার মাধ্যম দিয়ে সকল সদস্য এবং জাতি ধর্ম নির্বিশেষে সকল দিনই ভাইদেরকে বিশেষভাবে দাওয়াত করছে আমন্ত্রণ জানাচ্ছি মেঘের বাগানকে আপনারা সকলে যথা সময়ে তথা আগামী বুধবার মেই মাদ্রাসার বাসের স্বভাবে উপস্থিতির মাধ্যম দিয়ে সফলতা অর্জন করবেন আপনারা অশেষ নেকি অর্জন করবেন এটি আপনাদের কাছে আমি আশা রাখছি আপনারা সকলে জানেন রোহনাসের দিকে আমাদের খারাপ মাদ্রাসা দীর্ঘ সাত বছর যাবৎ দিনই খেলবুত করে করে আসছে তার সঙ্গে সঙ্গে আমাদের মাদ্রাসার বিভিন্ন বিষয়ে পঠন পাঠন চলছে যেমন হিপস বিভাগ আছে সঙ্গে আলেম বিভাগ এর সঙ্গে আছে আমাদের বিশেষ করে যুগ উপযোগী হিসাবে কম্পিউটার কোর্স তৎসহ তাজবিদের বিভাগ আমাদের রয়েছে এছাড়া আমাদের আরও কিছু পরিকল্পনা রয়েছে আগামীতে খোলার মাদ্রাসার কম বেশি দুই শত ছাত্রকে নিয়ে আমাদের এই মাদ্রাসা আপনাদের দানের আল্লাহ আল্লাতালা চালিয়ে নিয়ে যাচ্ছেন তো আপনাদের কাছে আবারও আবেদন রাখছি মাদ্রাসার বর্তমান দ্বিতল ভবনে কাজ চলছে আগামীতে আমাদের তিতল ভবন করার নিয়ত রয়েছে তৎসহ মাদ্রাসার আশেপাশে কিছু জমি জায়গা কেনারও আমাদের পরিকল্পনা রয়েছে তাই আপনাদের কাছে সাধুভাবে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সাহায্য সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি তিনি স্বার্থে মাদ্রাসা বাঁচাবার লক্ষ্যে আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করি তাই সর্বশেষে আরও একবার আপনাদের সকলকে আগামী বুধবার একুশে ফেব্রুয়ারি তথা আটই ফাল্গুন সকাল থেকে দুপুর দুইটা পর্যন্ত আমাদের বাস্তবিক সাহস হবে আপনাদের সকলে আসার জন্য বিশেষভাবে আমন্ত্রণ ও খাস দাওয়াত জানাচ্ছি সকলেই উক্ত দিনে উপস্থিত হয়ে যাবেন ইনশাআল্লাহ এবং আবেদন রাখছি আমাদের এই ভিডিও বার্তা দ্রুত শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেওয়া আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহ বারকাত